এবং কোভিড-19 এর কারণে অনাড়ম্বরভাবে উদযাপিত হলো শারদীয় দুর্গাপূজা। এদিকে করোনা ভাইরাসের কারণে অনাড়ম্বর আয়োজনে বার্মিংহামে উদযাপিত হয়েছে দুর্গাপূজা। অন্যান্য বছর একাধিক স্থানে শারদীয় দুর্গোৎসব পালন করা হলেও বার্মিংহামে এবছর একটি স্থানে আয়োজন করা হয় উৎসবের। আহমেদ সোহেলের ক্যামেরায় দুর্গোৎসবের বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ। এবছর এক ভিন্নভাবেই দুর্গাপূজা পালন করল যুক্তরাজ্যের সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিবছর বার্মিংহামে বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা ভিন্ন ভিন্ন স্থানে ঘটা করে শারদীয় দুর্গোৎসব পালন করলেও করোনার বৈশ্বিক মহামারী আর করোনা প্রতিরোধে নানা বিধিনিষেধের কারণে শুধুমাত্র বেঙ্গলি এসোসিয়েশন মিডল্যান্ডসের নিজস্ব কার্যালয় ছাড়া আর কোথাও দুর্গোৎসব অনুষ্ঠিত হয়নি। অবশ্য সেখানেও ছিল না সকলের জন্য উন্মুক্ত। সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমরা এই বছর পুজো করছি, একেবারে ছোট করে, খুব কম লোকের আয়োজন, প্রচুর লোক হয়। আমরা আশা করছি নেক্সট ইয়ার বড় করে আবার শুরু করব। এই পুজো দেখে কিন্তু আপনারা ভুলবেন না যে এটা আমাদের পুজোর আসল পরিবেশ। অন্যান্য বছর এই হলে আমাদের পা রাখার জায়গা থাকে না, এতটাই ভিড়, কিন্তু আমরা এবছর সবাইকে মিস করছি। অন্যান্য বছরের মতো নানা ঝাঁকজমক আয়োজন না থাকলেও বেঙ্গলি এসোসিয়েশন মিডল্যান্ডস এর বিভিন্ন ট্রাস্টিও কার্যকরী কমিটির পরিবারের সদস্যদের উপস্থিতিতে করোনার বিধিনিষেধ মেনে চলেই ছিল এবারের আয়োজন। ইচ্ছে তো ছিল যে খুবই ঝাঁকজমক ভাবে আমরা শুরু করব আমাদের উৎসব, কিন্তু কোভিড-19 সিচুয়েশনের জন্য আমরা পুজোতে কোনো ঘাটতি রাখিনি। আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে পুজোটি সমস্ত রকমের আয়োজনের সাথে সুষ্ঠুভাবে পালন করেছি। অনেক কষ্ট করে এবছর দুর্গাপূজা আয়োজন করেছি। আরাধনা, পূজা অর্চনা, সামদ আরতি, অঞ্জলি, প্রসাদ বিতরণ সবকিছু থাকলেও ঘটা করে দুর্গাপূজা আয়োজন করতে না পেরে তৃপ্ত ছিলেন না কেউই। এই সংকটময় সময় আমরা যে পুজো করতে পারছি তার জন্য দুর্গামাকে আমরা প্রণাম জানাচ্ছি। ষষ্ঠী পূজার আবাহন, বুদন, নিমন্ত্রণ ও অধিবাস দিয়ে বৃহস্পতিবার শুরু হওয়া দুর্গাপূজা শেষ হয় সোমবার বিজয়া দশমীর দেবী বিসর্জনের মাধ্যমে। স্বীয় কামনা বাসনার পাশাপাশি এবার সকল পুণ্যার্থীরই মা দুর্গার কাছে ছিল করোনা মুক্তির প্রার্থনা। আমরা মা দুর্গার কাছে প্রার্থনা জানাই যে আগামী বছর আমরা যেন সবাইকে নিয়ে এই মা দুর্গার কাছে প্রার্থনা করি যেন অতিমারি তাড়াতাড়ি আমাদের জীবন থেকে মুছে যায়, আমরা পরের বছর যেন সুন্দরভাবে দুর্গাপূজা সেলিব্রেট করতে পারি। আশা করি মা দুর্গা সমস্ত কোভিড-19 সিচুয়েশন থেকে আমাদের মুক্ত করবে। সর্বমঙ্গলা গুণাশ্রয়ী গুণময়ী। বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।